يا الله يا الله يا
هلا
মোটামুটি আস্তে আস্তে আপনারা ঠিক ঠিক হবে ভালো Thank you.
প্রত্যাশী
আমি সেই এম মাহবুবুল্লাহ কিসমত ভাইয়ের প্রতি সালাম ছিল ভাই আছি এবং তার জন্য সকলে দোয়া রাখবেন তাকে সমর্থন করবেন তিনি যেন আপনাদের শাসন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে পারেন এই আশা রেখে দোয়া দয়া চাই তার জন্য সালাম ছিল ভাই আছি তার প্রতি তো সে সাথে এই আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন নাম জানা অজানা সকলের নাম বলে সর্বকার সকলের নাম আমি কিন্তু জানিও না তাই একটা ভাই নাম জানা অজানা যারা আছে আমি প্রত্যেকে প্রতি সালাম করে ভাই আছি বর্তারে অনেক সাধারণ মিলে আছে আমি বাবনের প্রতি সালাম করে ভাই ভালোবাসা নিবেদন করছি সাহস থেকে মাইক দিয়ে ভাই তার প্রতি সালাম জানাচ্ছি বিশেষ করে আমাদের শিক্ষার মতো প্রত্যেকে বর্তমান উদীয়মান একজন শিল্পী ছোট পরম সুন্দর তার প্রতি সালাম রেখে ভয় চলে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে খানে এই আমার ভোকাল বাবাজি এই বাড়িতে সর্বণ চরণ ধরি নেওয়ার সৌভাগ্য হয়েছে যে আমি চিন্তা করে আমার শিল্পের নেই বাড়ির প্রতি আমি আবারও সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি দয়া আশীর্বাদ চাই বাবা শুরুতেই বলে দিব রক্তে মাংসে ভরা মাটির মানুষ ভুল যদি মানুষ মাত্রায় হয় আমিও কিন্তু ভুলে উঠব ভালোবাসা এই যেটা বলার মনে কাগজ তোমার দিকে আমি চাই তুমি তো বুঝো নাই আমার মনের ভাব তো কেবল আমার গান গাওয়ার আগে দশটা টাকা দিয়ে আমাকে উৎসাহিত করে ও করস জন রাজ্যের নামে দিচ্ছে বাবা ভালো তো আমি পাগলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই তো পাগল এই যে পাগল সিগারেটটা একটু সাইডে খাইতে হবে সরাসরি ধোয়া আসি আমার কষ্ট সমস্যাটা আজকে কিন্তু ফেব্রুয়ারি মাসের 29 তারিখ তাই না এই ফেব্রুয়ারি মাসটা 4 বছর পর পর আমরা 29 তারিখটা পাই তাই না আকাশকে মাস তো 4 বছর পরে আজকে একটি দিন বেশি পেয়েছি তো গত 21 ফেব্রুয়ারি চলে গেলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা ভাষার মাস চলে গেল নাকি আজকে শেষ তো এই যে বাংলা ভাষায় আমরা আজকে কথা বলি বাবা এই ভাষাটাকে চেঞ্জ এমনি পাই নাই বায়ান্ন আন্দোলনে আমার বাংলা মায়ের দমন ছেলেরা যদি রাজপথে বুক পেতে না দিতেন বুকে তাজার রক্ত হয়ে না দিতেন সেদিন যদি তারা মুখে স্লোগান না দিতেন আন্দোলনে মাতৃভাষা বাংলা চাই তাহলে আজকে এই মা মাটির মাতৃভাষা বাংলা ভাষায় আমরা কথা বলতে পারতাম না সে ভাষা কবি নামে রক্তের প্রতি যারা শ্রদ্ধা জানাই যেসব প্রতিযোদ্ধাকে অধিবেশনে ভক্তি করি শ্রদ্ধা করি শহীদ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আমি আমার বন্ধনা পর্বে চলে যাব দোয়া দয়া চাই ধন্যবাদ সকল
I'm gonna
ولكنك تجد انك
ব্যক্তিগত ভাব নিয়ে একটি সবাই গান গাইতে পারে আর সে গানটি হলো এই বাংলা গানের পরের গান বিভিন্ন শিল্পী বিভিন্ন ধরনের গান গিয়ে মনে যেমন গান গাওয়া হয় তেমন গান গিয়ে সকলকে শুনিয়ে থাকে আমার রসুলের সামনে কি চমৎকার গান করলেন ভালো লাগলো আমি যে দরবারে আসছি সেদিকে লক্ষ্য করে দরবারে আমি একটি পাঠটা চ্যানেল চরণে রাখি তারপরে দেখা যাক চর্চা পক্ষ থেকে কি ধারা দেয় সেই অনুযায়ী তারা আমরা গাওয়ার জন্য চেষ্টা রাখবো তাই ভাবো Thank you.
হাইতো বাসু হাই জিনি সাথে পাটা বুঝিনিওনে
এই নঙ্গমানের ২৭টি বছর মেম্বার ছিলেন কখনো ফেল করেন নাই এই ফোনপুরের জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন আমি আপনাদের হয়তো সময় নষ্ট করতেছি আপনারা একটু বিরক্তি প্রকাশ করছেন যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন কাজে নয় কথা নয় কাজে পরিচয় আপনারা যদি থাকেন আমার পাশে নিশ্চিত হবে আমার জয় আপনাদের শুভকামনা করে আমি এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আবার দেখা হবে আবার কথা হবে আল্লাহ হাফেজ ইসলাম দিয়ে আনবা না আমি তো একটু
Oh,
আপনারা এই ভাবে যদি তাকে একটু
আমাদের মনের কথা বাজান বলতে পারবো আর হেঁটে চলে হাঁটাচলা করে যদি পরের বন্ধু আমাদের পবিত্র ছন্দে বাবা করলে মস্ত ভুল যেইভাবে সে খারাপ দিল খারাপ মন্দ না যাইয়ার পরে বিয়ের গান আমরা গাইব দুজনা প্রথমবারে তারে আমি করব জিজ্ঞাসন সুন্দরভাবে পরিণাম আর করবে দিবার আমরা দুজন মাথার চা কাউলিয়ার গুণগান নিয়ে দাঁড়িয়েছি তাই সর্বপ্রথম হাজার খাজা ময়নুদ্দিন চিত্তির রহমতুল্লাহ হিরাত থেকে যে আপনি উনি ধরে আমি ছোট করে একটি প্রশ্ন করব আশা করি জবাব দিলে হবে কমা কি কমা কমায় কমা তো ভরেন মারে অন্তত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ তার পিতার নাম খাজা কিয়াস চৌধুরী মায়ের নাম জন্ম নিয়েছে চিত্তার শহরে সঞ্জয়নগরে এই খাজা বাবার নাম কয়টা আমি কয়টা নাম জিজ্ঞেস করতেছি ময়নুদ্দিন চিশতির পাতি খাজা বাবার কয়টা নাম এবং তার মায় কোন নামে ডাকতো তার বাবায় কোন নামে ডাকতো এবং তার কি খাজা মুস্তফা হারুনি সে কোন নামে ডাকতো আছে না এমনকি আজকে 11 মাস ধরে আমার মেয়ে হয়েছে এখন আমার মেয়ের মা এর নাম রাখছে পুষ্পিতা আর আমার মায়ের নাম রাখছে পুরবি বলেই লোক আমার বাপে আবার ডাকছে পুষ্পি আমার নাম পরশ আমার মায়ের নাম রাখছে পুষ্পি পদে পুষ্পি পদে পরশ একজন তাকে পুষ্পি একজন তাকে পুরবি আরেকজন তাকে পুষ্পিতা তিনজনেরই পদিয়া তিনজনে তিন নামে ডাকে আমার জিজ্ঞাসা মঈনুদ্দিন চিশতি নাম দাবাদে খাজা বাবার মায় কোন নামে ডাকতো খাজা বাবার বাপে কোন নামে ডাকতো খাজা বাবার বীর খাজা উসমান হারুনি সে কোন নামে ডাকতো প্রথমবারে আমি এই নাম ঠিকানা দিই আমার বড় পীরের পিতাই আবু সালেম মুসা জঙ্গির মাতা হয় উন্মেলা হওয়ারা আমি সঙ্গীতে তা বলি ভারতীয় পিতা আবু সালেম মুসা জঙ্গির একজন আল্লাহওয়ালা ছিল আহা সাথী করে নাই তিনি আল্লাহর ইবাদতে মশগুল ছিল হঠাৎ করে একটা নদী হাতিতে লাগিল হাতিতে হাতিতে কিছু দূর যখন গিয়েছিল দেখে নদীতে একটা ফল ফল বাঁচতেছে আর আমার বড় পীরের খিতা আবু সালেম মুসা জঙ্গির খিতা লেগেছে খিতার কারণায় বাবা ওটা তৃষ্ণা তার নাই পৃথিবীতে সকলেরই আছে এই ফলটা যখন আমার মুসা জঙ্গি খেয়েছিল আমি গুণাগার হয়েছি কি চব্দি বলছি তাইলে রাত পানায় ভাবিতে ভাবিতে নদীর পাঠিয়া বহু দূর গেল কিছু দূর যাওয়ার পরে একটা বাগান দেখিল আমার আবু সালেম মুসা জঙ্গি ওই বাগানে ঢুকিয়া ঢুকতে সেই বাগানের মালিক কোথায় আছে কেউ না দেখাইয়া হঠাৎ করে বাগানের মালিক আসলো আসিল কাছে
তুমি বাবা কোথায় তোমার বাড়ি তোমার নাম কি বলই আমার কাছে আবু ছালে মুখা জন্মই বাবা আমি এক গুণাকার পাপি নদীর পাড়ে একটা ফল খাইছি না জানিয়াই আমি ভাবিতে ভাবিতে যখন নদীর পাড় ধরিয়া এই নদীর পাড়ে এসে দেখি আপনার বাগান তাই আপনার এটাই কইয়া এই ফলটা কি আপনার বাগান এসে নদীর পাড়ে বলেন না বাবা একটু দয়া করে আর ওই বাগানের মালিক চিন্তা করি হায় হায় আমার এই বাগানের ফল কত লোক খাইল জীবনে কেউ কখনো আয়া না কইল আমার আবু তালে বসা টঙ্কি এই বইলে কি কয় হ্যাঁ ওই নদীর পাড়টা তুমি যে ফলটা খাইছো ওই ফলটা আমার বাগানেরই ফল আবু তালে বসা টঙ্কি হাতে ধরে বিনয় সুরে বলে আপনার বাগানের ফল আমি আপনার অনুমতি ছাড়া খাইছি যদি আমার মালিক মাওলা জিজ্ঞেস করে তুমি কার ফল খাইছো তাই জিজ্ঞেস করছো সেদিন আমি গুণাগার হয়ে যাব তাই আমি আপনার কাছে ক্ষমা চাই আপনার এই ফলটা যে আমি খাইছি আমাকে আপনি ক্ষমা করুন ওই লোক চিন্তা করে একটা ফলের নিকা যে ব্যক্তি মাছ চাইতে পারে এ না জানি সে কত ভালো লোক আমার এই বাগান থেকে কত কত ফল গোলাপে যে খাইয়া গেল কত মানুষ পাইরা খাইল একদিন ক্ষমা চাইতে এলো একটা ফল খেয়ে মাছ চাইতে না জানি সে কত ভালো তো এই লোককে ছাড়া যাবে না তখন বলতে সেই বাগানের মালিক তো প্রকৃত আমি না এই বাগানের মালিক হইল আমার মেয়ে তখন চিন্তা করতেছে আমি আমার মায়ের কাছে জিজ্ঞাসা করব আগে তুমি আমার বাড়িতে 12 বছর এই বাগানে পানি ঢালো তারপর আমি চিন্তা করব যে মাফ কইরা দেওয়া যায় কিনা 12 বছর পানি ঢাললো আবু ছালে মুখা জঙ্কি 12 বছর শেষ হইয়া একদিন ছিল বাকি একদিন বাকি ছিল পানি ঢালিতে লাগিল দৌড়াইয়া গেল বাবা আমার কথা কি মনে ছিল আবু ছালে মশা টঙ্কি কয় বলি আপনার ভাই আজকে 12 বছর শেষ হইল আপনাকে জানাই এবার যদি দয়া কইরা আমায় করে দেন গো মাপ এই পাপি হৃদয় থেকে যাবে কিছু তাপ ভিতরে যাই ভিতর বাড়িতে আমার মেয়ে আছে মেয়েকে জিজ্ঞেস করে আসি মেয়ে জিজ্ঞেস করে আইছে আয়কর বাবা তুমি যে ফল খাইছো এটার মাপ তো আমি করতে পারবো না তবে এটার একটা উপায় আছে উপায় হইলো আমার মেয়েকে তোমার বিবাহ করতে তখন বুঝেছে আপনার মেয়েকে বিবাহ করবো অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করতেছে আমি আল্লাহ দরবার অপরাধী তার একটা ফল না খাই না বইলা খাইছি যদি একটা বিবাহ করি আমার এই একটা পাপের মুক্তি পাই তাহলে আমি করবো তুমি যে বিবাহ করবা এটার কিছু কথা আছে জানতে হবে কি কথা কয় আমার মেয়ে হইল ল্যাংরা আমার মেয়ে লোক কানে শোনে না আমার মেয়ে হইল অন্ধ আমার মেয়ে হইল বুবা মানে আল্লাহর দরবারে মনে মনে কয় আল্লাহ এমন একটা জায়গায় আমার এই নাম বলে ফালাই না আমি এই মুক্তি কিভাবে নিই আমি যদি এরকম একটা ল্যাংরা কানে শোনে না হ্যাঁ চোখে দেখে না এইরকম একটা মেয়ে কেমন বিবাহ করি তাহলে তো আমি এলাকায় মুখ দেখাবো কিভাবে তবু আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে যদি আল্লাহ এই পাপের মুক্তি আমি না পাই তোমার সেই দিন আসলে কি জবাব দিই তাই আবু ছালে মুখা জঙ্কি মনে করে চিন্তা করলো হুজুর আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য একমত বিবাহ তারিখে তো বিশাল ঘটনা সংক্ষিপ্তে করি বিবাহ করাইল করাই যখন বাসর করে দিল বাসর করে যায় দেখে অপূর্ব এক নুরময় জ্যোতিময় এক নারী প্রভুরূপে বসে আছে বাসর ঘরে তিনি আবু ছালে মুসা টঙ্কি ঘরের ভিতর ঢুকে এক পাও আরেক পাও বাই করে এক পর দিয়া দেখে আসলে কি আমি ঠিক মানে ঠিকঠাক ঠিক করে আসছি নাকি অন্য কোন ঘরে আমি ঢুকে গেছি
চিন্তা করতে করতে ভাই ঘর থেকে বাইরে হয়ে গেছে বাইরে গেছে ওই বাগানের অনেকে বলতেছে আব্দুল্লাহ সাউদি নেতার নাম বলতেছে যে আপনার বাগানের ফল খাইছি বিদায় বাপের দায়ে আমাকে যে অন্তকানা কোরআন হিসেবে মেয়েটার বিবাহ দিলেন যেই পাশের ঘরে পাঠাইলেন সেখানে তো আরেক অপূর্ব সুন্দর নারী আমি ওই ঘরে যাবো না অন্য কোনো ঘর ওই বাবা ওই পাশের ঘরটাই তোমার তাহলে আপনি যে বললেন ওই নারী চোখে দেখে না আমি যে বলছি সত্যই বলেছি শিশু হইতে জন্ম হইতে এই অবধি আমার এই বাড়ির বাহির হয় নাই আমার মেয়ে কখনো পর পুরুষের দর্শন করে নাই কোনো পর পুরুষ দেখে নাই এই সেই দেখা দেখে নাই তাহলে বললেন ল্যাংরা হ্যাঁ একটা ল্যাংরা লোক যেমন সারাটা জীবন একটা এরিয়ার ভিতরে থাকে ঘরের ভিতরে থাকে আমার মেয়ে এই বাড়ির বাহির হয় নাই কখনো এই পাহাড়ে এই বাড়ির বাহির আর কখনো যায় নাই তাই এরিয়ার ভিতরে আমার মেয়ে এই কর্ণ তারা পৃথিবীর কোন অন্য পর পুরুষের স্বর শব্দ কথা শোনে নাই এই মুখটা কারো সাথে কথা বলে তাই আমি এই কথা বলেছিলাম তাই আবু সাহেব বুঝাতে গিয়ে আল্লাহ তরফে শুকরিয়া প্রার্থনা করে আমার করতির মা উম্মুল আরা উভয় উভয়ের সাথে মিলন হলো তার নাম ছিল উম্মুল আরা তার নানার নাম ছিল আব্দুল্লাহ সাউমিন আর বড়পীরের পিতার নাম ছিল আবু সালেম মুসা জঙ্গি আমার বড়পীরের মায়ে কামলেওয়ালা ছিলেন এবাদতকারী ব্যক্তি আমার বড়পীরের পিতা ছিল একজন বুঝার কোন আল্লাহওয়ালা ব্যক্তি তারপর আমার পথে পক্ষ বন্ধু যেদিকে যায় আস্তে আস্তে আমি ওইদিকে আর কম পারুন এর যে কম পারুন যায়নি যাই হোক এবার আমি এসে দেখলাম এই বাড়ির একটি মেয়ের জামাই মোহাম্মদ বাচ্চু শেখ এই বাড়ির একজন খাদেম ছিলেন মোহাম্মদ বাচ্চু শেখ বাজার মিনারদের জামাই মোহাম্মদ উজ্জ্বল শেখ আমাদের এলাকায় আমার ঢাকা ট্রেনিং জামি পড়ায় তার মেম্বার উজ্জ্বল বলা হয় তাকে অনেকেই মেম্বার উজ্জ্বল ভাই বলেই ডাকে সেই উজ্জ্বল ভাইকে আমি এখানে এসে দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো সেই উজ্জ্বল ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি এবং তিনার যে শ্বশুর বাবা দি বসাই ছিলেন মোহাম্মদ বাচ্চু শেখ উনি হয়তো আমাদের এই গৃহলোক ত্যাগ করে পরলোকে চলে গেছেন সেই বাচ্চু শেখ বাজারের প্রতি আমার সালাম শ্রদ্ধা ভক্তি এবং ব্যাপার উজ্জ্বল ভাই তার প্রতিও সালাম রাখি এবং সবার প্রতি সালাম রাখি সেদিকে লক্ষ্য রেখে একটি কোরবানি সামগ্রীর চেষ্টা করি ¶¶
Bye.
Thank you.
আমাদের ঐশ্বরিকের বন্ধনা পর্ব পরিশেষে দরবার থেকে অতিবা চমৎকার সুন্দর করে আজকে দুটি পালা নির্ধারিত করেছে। আজকের যে দুটি পালা ইতিপূর্বে সকলে জ্ঞাত হয়েছেন, দুটি মহান আল্লাহর ওলির জীবনী, যারা দুইজনই মাদারজাত ওলী, রুহানি জগৎ থেকে তারা আউলিয়া। আজকে দেখা যায় মাইনাদিন কিস্তি রহমতুল্লাহ বাবার স্থানে আমি গান করব। আর সহজ হতে পারে প্রাপ্তর কাজী জিলানি রহমতুল্লাহ তার স্থানে পরজন ভাই গান করবে। ভেতর চিন্তা বিষয়ের মধ্যে চিন্তা, অর্থাৎ খাজা বাবার বাবা মায়ের কোন নামে তাকে ডাকত, তিনি কোন নামে ডাকতেন, এবং জবাব করবার একটি গান করি। তবে প্রকৃতপক্ষে বাবা কি গান আপনাকে আমি শোনাবো, যে গান যে সুর যে তত্ত্ব যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুলো মহতের মন জয় করবো বাবা, তার কোন একটা গুণ আমার মধ্যে আমার সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে, আর আমি কেন খুব একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে আমার মানব জীবনের একটি করতে আমি খুলে পাই। যতটুকু কথা বলার আর সব করে এরকম একটা কষ্ট করার জন্য যতটুকু কথা বলার Thank you.
যাব যাব আমিও কিন্তু অপরকে দাঁড়াইয়া খাজা
আমি ওরস তখন এই কথাটা বলি অনেকগুলো নাম কি আমি বলছিলাম হ্যাঁ খাজায় খাজেগান কুললে খাজেগান সুপা আদলে এখানে এখানে আর কিছু নাম আছে গুরুত্বপূর্ণ যেটা বললে পাইলাম হুজুরের পাকে পদসিন হোটেলে থাকবে এবং হুজুরের
রামচন্দ্রের একটা নাম পাইছি এই কারণে কি নাম পাইছিল সেবাতে একটা কাজের জেলা থেকে কি নাম পেয়েছিল সেই নামটা কি জীবনের ভাষায় বলি সেই নামটা কি বলবো আজ আমার কি নাম পাইছিল সেটা তো আমি বলি নাইছিলাম নাকি একটা কিন্তু পড়াতে আপনার কাজের জেলা কিন্তু কি নাম পেয়েছিল সেই নামটা দয়া করে আপনি বলে দিবেন এবং ফার্সি আরবি ভাষা ওয়াজ বক্তব্য দেওয়ার জন্য ভক্তরা খুশি হয়ে বড়টি আব্দুল কাদের জিলানিকে কিছু নাম দিয়েছিল সেই নামগুলো কয়টা নাম মো আপনি একটু দয়া করে Oh,
Thank you.
আছেন ভাই 500 টাকা বিষয়িত করেছে প্রতি প্রত্যেককে তারা মোল্লা দাদা ভাই 500 টাকা বিষয়িত করেছে তাদের প্রতি আর সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল নানির মাঝে দুর্দিশ কে 800 টাকা বিষয়িত করেছে সুমন ভাই তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল إقبال ভাই আমার প্রতিপক্ষের কাছ থেকে 200 টাকা দিয়ে উৎসাহিত করেছে টাকাটা পূর্বে দিয়েছি আমি ভাই প্রতি আমি সালাম শ্রদ্ধা আছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল Yeah.
ويقول لك أنا أقول 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 لك أنا أ
আমার বড় পীর আল্লাহর দরবারে সেজদা দিয়া আল্লাহর কাছে বলে হে বারে রাহি তাক পরোয়ার দেগান তুমি তো জন্ম মৃত্যুর মালিক এই দুরিবেটির দান নাকি তোমার দরবারে কবুল পৌঁছায় না আল্লাহ বলে পৌঁছাইছে তাহলে গুরুবেটির কান নাই মায়ের হাত আর প্রমাণের জন্য তুমি তার সন্তান তারে ফিরায় দাও আল্লাহ কয় হে বড়পীর আব্দুল কাদির জিলানি এটা এটা আর সম্ভব নয় কয় কেন কয়েকবার যাত্রীতে যারা মারা গেছে কিছু মাছে গেছে কিছু পানিতে পৈচা গেছে ওটা বিনাশ হয়ে গেছে এটা আর দেওয়ার মতো না আমার বড় পীর কহে বিচার দিনের স্বামী রব্বুল আলামিন তুমি তাই পৃথিবী একদিন কিয়ামত করবে বলাই করবে হাসরের ময়দান করবে হাসরের ময়দানে নাকি সমস্ত লোক যার যার কবর থেকে রাজা দিয়ে উঠবে কথায় কথায় উঠবে তাহলে পৃথিবী লক্ষ লক্ষ বছর ধরে সৃষ্টি হয়েছে কত কত মানুষ জন্ম নিয়ে মৃত্যুবরণ করেছে এখনো যারা আছে তারা মারা যাবে সামনে যারা যারা আছে মারা যাবে সমস্ত মৃত লোক যদি হাসরের ময়দানে জীবিত হয় তাহলে কেন তুমি এই বারো বছরে মাত্র বারো বছরে মনোনীত করতে পারবা না আমার আল্লাহ বড় পীরের কথায় বড় পীরের মহত্বকে ওই বারো বছরে যে কাঁদতেছে বুড়ি ওই বুড়ি সন্তান সহ বাম্বর যাত্রী সহ ফিরাই দিছে সাথে সাথে বুড়ি গরমের পায়ে পড়ে কান্না করে বারো বছর কাইন্দা আমি জানা পাইছি আল্লাহ দরবারে এ গরমটি তোমার ছিলায় আল্লাহ আমাকে তা দিয়েছে তাই তোমার চরণে শুক্রিয়া আল্লাহ দরবারে ওদের শুক্রিয়া তখন ওই গরমটি কাছে ওই পর্যাপ্তি যারা ছিল সবাই ভাইয়া বহন করে তাই গানে বলে সন্তান হারা মায়ের পর কাঁদিতে কাঁদিতে গেল বারো কি বছর I'm
কথা বলি নাই বলি নাই বলি না কথাই তার বিশ্বাস করতে চাই আপনারা এইভাবে একটু থাকিলে নিয়ত সুন্দরভাবে বলা হবে অনেক কথা সব অনেকে ছিল আবার অনেকে চলে গেছে ভাবুক লোক আছে যারা তারা রয়েছে বসে আর গাজা বড় দিয়ে কখনো ভাইলা রে পাল্লা কারণ বলিয়ার অভি কখনো পাল্লা হয় না অন্যান্য পালায় সুযোগ পারবো একটা
মানুষ পথের মাঝে পড়েছিল আমার বড় কৃপায়।